সর্দি ঠান্ডা অথবা কোল্ড ক্যাথরা ক্রয়দা কমন কোল সবগুলো একই কথা আজকে এই ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথিক কি কি ওষুধ সর্দি ঠান্ডা লাগলে খেতে পারি আর দ্রুত সর্দি ঠান্ডা লাগা ঠিক হয়ে যায় সেই বিষয়ে আলোচনা করব সাথে হোমিওপ্যাথিক কোন ওষুধটি খাওয়া যায় আর ডোজেস কীরকম কয়বার করে খেতে হবে সবই এই ভিডিওতে আলোচনা করা হবে আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি সবসময় হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেই যে সর্দি কী সর্দি কাহাকে বলে এটি কাউকে বুঝিয়ে বলার দরকার পড়ে না সাধারণত পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের ঝাঁজ নাকে চোখে লাগলে নাক চোখ দিয়ে জল পড়তে থাকে সেভাবে পানি ঝরতে থাকা তাই হলো সর্দি প্রকৃত উদাহরণ সর্দিতে যদি নাক ও চোখ থেকে প্রচুর পানি ঝরতে থাকে তবে ওষুধ খাওয়ার পাশাপাশি পানি খাওয়া কমিয়ে দিন বা বন্ধ করে রাখুন এতে তাড়াতাড়ি ফল পাবেন এখন কি ওষুধ কোন লক্ষণ ভিত্তিক খেতে পারি সেই বিষয়ে জেনে নেই এলিয়াম সেফা পেঁয়াজের রস থেকে তৈরি করা হয় এলিয়াম সেফা নামক ওষুধটি ক্লার্কের মতে হোমিওপ্যাথিতে সর্দির সবচেয়ে ভালো ওষুধ সর্দির সাথে যদি জ্বরও এসে যায় তথাপি অন্য কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না আরেকটি ওষুধ হলো অ্যাকোনাইট অ্যাকোনাইট নাক দিয়ে পাতলা পানির মতো জল ঝরে থাকে ঝরতে থাকে সাথে হাঁচি খুব বেশি হয় হঠাৎ করে ঠান্ডা লাগার পর যদি এরকম হয় আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এই ওষুধটি সেবন করতে পারেন দ্রুত ফল পাবেন মিউর ন্যাটামিউর নামক ওষুধটি নাক দিয়ে পানি ঝরঝর করে হঠাৎ করে সর্দির আক্রমণ হয়ে যায় ন্যাট্রামিউর দুই এক ঘন্টা পর পর খেতে পারেন এটিও সর্দির একটি ভালো ওষুধ তারপর হলো বোরোমিয়াম বোরোমিয়াম অত্যন্ত বিরক্তকর কাঁচা সর্দি থাকে বোরোমিয়াম একটি ভালো ওষুধ মনে রাখার মতো ওষুধ বিশেষত যাদের সর্দি গলা ব্যথা টনসিলের সমস্যা ইত্যাদি সারা বছর লেগেই থাকে তাদের জন্য খুবই ভালো ওষুধ সর্দি যদি পেকে যায় তাহলে আপনি অথবা শক্তি তিরিশ বা দুইশো তিন বেলা করে কয়েকদিন খেতে হবে যাদের ঘন ঘন সর্দি লাগে তাদের জন্য ক্যালকেরিয়া নামক ক্যালকেরিয়া কাঠ নামক ওষুধটিও খুব উপযোগী এখন কথা বলে নেই যে ওষুধগুলি আপনি লক্ষণভিধ কয়বার খেতে হবে আপনার যদি সর্দি লেগে যায় তাহলে আপনি ঘন ঘন ঘন্টা পর পর ওষুধটি সেবন করেন দ্রুত সর্দি সেরে যাবে সর্দি ঠিক হওয়ার পর ওষুধটি বন্ধ করে রাখুন ওষুধটি যে কোনো একটি হোমিওপ্যাথিক ফার্মেসিতে গিয়ে নামটি বললে দিয়ে দিবে। সে ওষুধটি এনে দুই ফোঁটা দুই ফোঁটা করে ঘন্টা পরে পরে খাবেন ধূরত আপনার আপনার সর্দি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আশা করছি আপনি ভিডিওটি দেখে উপকৃত হবেন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই হোমিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে কমেন্ট করা করতে ভুলবেন না কোন বিষয়ে আপনার ভিডিও লাগে সেই বিষয়ে কমেন্টও করতে পারেন আর বেল আইকনটিও দাবিয়ে রাখুন যাতে আমি ভিডিও দিলে সরাসরি আপনার নোটিফিকেশনে ভিডিওটি চলে যায় আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ